নবী করিম সল্লাহতাল আলহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন হুজরসল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের শরীর মোবারক একেবারে নরম ও কোমল ছিল এবং দেহের রং ফর্সা ছিল নম্বর দুই হুজরসল্ল্লাহ তালা আলিহি ওয়াসাল্লামের বরকতময় শরীর ও পোশাকে কখনো মাছে বসেনি আর না তাকে কখনো মশা বা ছাড়পোকা কামড় দিয়েছে নম্বর তিন হুজরসল্ল্লাহতআাল আলিহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝ বরাবর কবুতরের ডিম সাদৃশ্য মোহরের নবুয়াদ ছিল চার হুজরসল্লাহ আলিহি ওয়াসাল্লাম না অধিক দীর্ঘকায় ছিলেন আর না খর্বকাই বরং তিনি মধ্যমাকৃতির ছিলেনম্বর পাঁচ হুজরসাল্ল আলিহি ওয়াসাল্লামের বাথা মোবারক ছিল অপেক্ষাকৃত বড় যা সৌন্দর্য ও সুদর্শনতার নিদর্শন ছিল ওয়াসাল্লামের চুল না কার্লি অর্থাৎ কোকর্ণ ছিল আর না একেবারে সোজা বরং দুইয়ের মধ্যবর্তী অবস্থায় ছিল নাম্বার সাত হুজরসল্ল্লাহতআাল আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অত্যন্ত সুদর্শন দৃষ্টিনন্দন মাংসল ও গোলাকার ছিল নম্বর আট হুজরসল্ল্লাহতআলা আলিহি ওয়াসাল্লামের আইব্রোজ অর্থাৎ ভ্রুযুগল দীর্ঘ সরু ঘন ও পরস্পর এতটাই লাগোয়া ছিল যে দূর থেকে উভয় ভ্রু মিলিত মনে হতো নম্বর নয় হুজরসল্লাহতালাহ আলিহি ওয়াসাল্লামের যুগল ডাগর ডাগর ছিল এবং সৃষ্টিগতভাবেই সুরমা লাগানো মনে হত চোখের পাতার পলকগুলো অত্যন্ত ঘন কমনীয় ও লম্বা ছিল চোখের মনের রং অত্যন্ত কালো এবং চোখের সাদা অংশ অত্যন্ত শুভ্র ছিল নম্বর দশ হুজরসল্ল্লাহতআলা আলিহি ওয়াসাল্লামের নাক মোবারক সুদর্শন লম্বা ও উঁচু ছিল যার উপর একটি নূর ঝলমল করত হুজরসল্ল্লাহতআলা আলিহি ওয়াসাল্লামের কপাল মুবারক বিস্তৃত সুপ্রশস্ত এবং ফর্ষা ছিল হুজরসল্ল্লাহতআ আলিহি ওয়াসাল্লামের গাল নরম কোমল এবং সমান্তরাল ছিল হুজরসল্ল্লাহতাল আলিহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত অর্থাৎ বিস্তৃত দাঁত রূপালী সাদা ও ঝকঝকে ছিল নম্বর তেরো আলিহি ওয়াসাল্লামের গর্দান মুবারক একেবারে মধ্যম আকৃতির ছিল সৌন্দর্যময় চাঁদ অর্থাৎ রূপার ন্যায় উজ্জ্বল ও চকচকে ছিল নাম্বার চোদ্দ আলা আলিহি ওয়াসাল্লামের বরকতময় উভয় হাতের তালু মুবারক অত্যন্ত প্রশস্ত কোমল মসৃণ মাংসল ও ভরাট ছিল হাতের কবজি মুবারক দীর্ঘ বাহ দীর্ঘ ও মাংসল সম্পন্ন ছিল নাম্বার পনেরো হুজরসল্ল্লাহতআল আলিহি ওয়াসালামের পেট ও সিনা মুবারক উভয় সমান্তরাল ছিল না সিনা পেটের চেয়ে উঁচু ছিল আর না পেট সিনার চেয়ে নাম্বার ষোলো হুজরসাল্ল আলিহি ওয়াসাল্লামের বরকতময় পা প্রশস্ত মাংসে ভরা পায়ের গোড়ালি স্বল্প মাংসল পায়ের তালুর মধ্যম অংশ সামান্য উঁচু যা জমিন স্পর্শ করত না উভয় গোচ্ছা পাতলা পরিষ্কার ও ফর্সা ছিল তার পায়ের কোমলতা স্নিগ্ধতা অর্থাৎ মসৃণতার অবস্থা এমন ছিল যে সেগুলোর উপর সামান্যতম পানি মোটেও স্থির থাকত না